র‍্যাবকে শান্তিরক্ষা মিশনে না পাঠাতে জাতিসংঘকে দেয়া 12টি আন্তর্জাতিক সংস্থার চিঠি দেশের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে ডক্টর মোশাররফ অভিযোগ করেন, সরকারের স্বৈরাচারী আচরণ এবং অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টায় লাভ হয়নি। সারা বিশ্ব জেনে গেছে বাংলাদেশে মানবাধিকার নেই, তাই বিভিন্ন সংগঠন, বাংলাদেশের বাহিনী, সংস্থা এবং ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। ডক্টর মোশাররফ বলেন, সরকার বাংলাদেশকে সারা বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করছে। আলোচনায় বিএনপি নেতারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। 12টি মানবাধিকার সংস্থা জাতিসংঘকে চিঠি দিয়ে তারা বলেছে যে জাতিসংঘের যে শান্তি মিশন, পিস মিশনে বাংলাদেশ থেকে যারা যায় সেখানে যেন র‍্যাবের কোনো কর্মকর্তা, কোনো সদস্য যেতে না পারে। এটা কি আমাদের জন্য খুব গর্বের ব্যাপার? অবশ্যই আমাদের জন্য লজ্জার ব্যাপার। এইভাবে আজকে যে আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে, কারা? আজকের সরকার। কেন? গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য।